আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহ রহমতে ভালো আছি। আমি সবার কাছে দোয়া চাই। আমি আমার ছেলেকে নিয়ে হাসপাতালে আছি, ভর্তি হয়েছি হাসপাতাল। হাসপাতালের বাইরে পার্ক বলা হয়, মেন গেটটা। আমি আজকে 13 দিন হাসপাতালে ভর্তি হইলাম, তবে একদিন আমার পুরা লাগছে ভর্তি হইতে। করোনা টেস্ট করানোর পরে রেজাল্ট ভালো আসছে, ভর্তি করাইছে। আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি, আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। সার্জনের একটা বেড সিট এখানে, তো আমরা একজনে থাকি এখানে। ছেলের এখন মোটামুটি আমার ছেলে একটু ভালো আছে। ছেলে আর এটা হলো নার্সদের রুম। হাসপাতাল এখন পরিষ্কার করা হচ্ছে সব রুম। আমি দোতলা আছি, এখানে একটা ছাদ বলা হয়, এখানে বাচ্চারা খেলাধুলা করে। যারা সিগারেট খায় ওরা সিগারেট টানে। এখানে আসি একটু ফ্রেশ বাতাস নে। এখানে তিনতলা রুগী আছে। হাসপাতাল অনেক বড়, এটা ব্রেনের হাসপাতাল, রুম শহরে নাম করা। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া যায়, বাসায় ফিরতে পারি। আমি আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছি, আমার কোনিলিও মানে ওর নাম ফিনু রাখছি, ও অসুস্থ ছিল। তো ফিনুটা আমাদেরকে ছেড়ে চলে গেল, অনেক কষ্ট লাগতে আছে ফিনুর জন্য, মনটা অনেক খারাপ। এটা মনে হয় যে আমাদের দেশে কচু গাছের মতন, এই যে সৌন্দর্যের জন্য রাখা হয়েছে। আমি তো ভিতরে বেশি কথা বলতে পারবো না, তা আপনাদের সাথে একটু শেয়ার করব, দেখাবো ভিতরে আমি ঢুকতেছি। রুম একটা টয়লেট, চারটা টয়লেট এখানে, একটা কিচেন রুম, আর এটা হয়েছে হল রুম। মানে সবাই এখানে বাচ্চারা খেলাধুলা করে। এখন তো করোনার জন্য একসাথে হইতে দে না কাউকে। এক রুমে 7 জন রুগী থাকে, এখন এক রুমে একটা রুগী, বেশি রুগী থাকতে দে না। ডাক্তারদের রুম,
ওই মহিলা পরিষ্কার করতে আছে, সকালে বড় বড় পরিষ্কার করে। এটা আমার সিট, এখানে আমি ঘুমাই রাত্রে। এটা আমার ছেলের সিট। এটা অক্সিজেন, এটা একটা মেশিন, এটা হার্ট কন্ট্রোল করে এটা দিয়ে। এটা আলমারি, আমাদের জিনিসপত্র, জামা কাপড় সব কিছু এখানে রাখি। আমি আমি তো ডায়েট করি, এই জন্য গরম পানি ফ্লাস নিয়ে আসছি, কারণ তো গরম করি সারাদিন। আমি সকালবেলা ট্রে খাই চিনি ছাড়া, আর আমার হাজবেন্ড 7টা বাজে খানা নিয়ে আসে, সবজি ডিম, ওটাও আপনাদের সাথে শেয়ার করবো আমি কি খাই এই আর কি। এইগুলো অবস্থা, দোয়া করবেন সবাই আমাদের জন্য, আমরা যেন তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারি সুস্থভাবে। এটা আমার ছেলের খাওয়া, লিকুইড খাওয়া, এখন আমারও পরিষ্কার করতেছে। দেখুন লোকটা অনেক ভালো, আমার রুমটা পরিষ্কার করতেছে, এই জন্য আমি এখানে আসি, বসতেছি এখানে বসার জায়গা। টিভি আছে, সব কিছু আছে, এখন খেলাধুলা করতে দেয় না, সবাই সবাই রুমে বসে থাকে, মোবাইল টিভি কাউকে একসাথ হইতে দেয় না। মানে আমার কাছে কেমন জানি লাগতেছে, ভালো লাগতেছে না, সারাদিন কী করি, বসে থাকি রুমের ভিতরে, একটু হাঁটি, একটু ব্যায়াম করি, এভাবে আমার হাসপাতালে দিন যাতে। আর আমার ছেলের তো সব কিছু অন্যের না আছে, সব কিছু করে, ওগুলো আমার করতে হয় না, সব ওরাই দেখাশোনা করে। এই অবস্থা।